আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আরিশাস ফ্যামিলি ব্লক ইউকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করবো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমি যাব আমাদের টাউনের হাই স্ট্রিটে একটু শপিং করব। কিছু শপিং করার দরকার ছিল তাই তো অনেক দিন পর আমি বাস দিয়ে যাচ্ছি কারণ বাসে আসলে আমাদের চড়া হয় না বাস দিয়ে যাওয়া হয় না কোথাও কারণ আমারও গাড়ি আছে আমার হাজব্যান্ডেরও আছে তো আমার গাড়িটা আসলে অনেক দিন হয়ে গিয়েছে বিক্রি করে দিয়েছি আর নেব কিনবো কিনবো করে আসলে আর কেনা হয়নি তো ইনশাল্লাহ কিনবো তো আজকে ছিল মানডে তো আমার হাজব্যান্ড মানডেতে উনি ব্যাডমিন্টন খেলাতে চলে যান তো আজকে উনি চলে গেছেন খেলাতে তো ভাবলাম আমি বাসে করেই চলে আসি তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর নাস্তা করে চলে আসলাম আর শপিং ব্লগটাও আপনাদের সাথে একটু শেয়ার করবো কারণ আমার শপিং ব্লগুলো আপনাদের কাছে ভালো লাগে আমার আমি যে কি কি শপিং করি এগুলা আপনাদের পছন্দ করেন তাই পাবলাম যে একটু শপিং ব্লগটা শেয়ার করি তো আমি অনেক শপেই গিয়েছি আর এগুলার রেকর্ড করিনি তো প্রথমে ঢুকে একটু দেখালাম আপনাদেরকে যে কীভাবে ক্রিসমাস ডেকোরেশনটা করেছে তারা আর অনেক সুন্দর হয়েছে তারপর চলে আসলাম টিকে ম্যাক্সে তো আসলে আমি অন্য অন্য সবগুলোতে রেকর্ড করিনি টিকে ম্যাক্সে এসেই রেকর্ড করলাম আপনাদের জন্য আর প্রথমে চলে আসছি নিচে তো নিচে আমার হচ্ছে সবচেয়ে ফেভারিট সেকশন আর এটা হচ্ছে গড়ের সেকশন গড়ের জিনিসের সেকশন তো আমি প্রথমেই টিকে ম্যাক্সে ঢুকেই আমি চলে আসি গড়ের জিনিস দেখার জন্য আর আসলে আমি টিকে মেক্সে আসি গড়ের জিনিসগুলো দেখার জন্য বিশেষ করে যে দেখি কী কী আসছে আর দেখতে আমার অনেক ভালো লাগে তো এই দেখুন এগুলা এই ডিশগুলা কিন্তু অনেক সুন্দর এগুলা নতুন আসছে সব কিছু তারা এক মানে সেট নিয়ে আসছে বাটি তারপর প্লেট সার্ভিং ডিশ এইগুলা আর দেখতে আসলে অনেক সুন্দর তো ভাবলাম একটু রেকর্ড করি আপনাদের জন্য কারো হয়তোবা ভালো লাগতে পারে আর টিকে কিন্তু মানে তারা মানে একটা জিনিস যদি বিক্রি হয়ে যায় তো এটা আবার তারা আনে না মানে সেম জিনিসটা তারা আনে না তো অনেক সময় দেখা যায় গিয়ে গিয়ে যে কিছু পছন্দ হয়ে যায় আর যদি আনি না তো পরে গিয়ে আর পাওয়া যায় না তো একটা জিনিস আমার অনেক পছন্দ হয়েছিল তো পরে গিয়ে আর এটা পাইনি তো আমি প্রায়ই কিন্তু টিকে গিয়ে দেখি যে এই জিনিসটা আসছে কি না তো এটা আসে না আমার কাছে লাগবে মনে হয় আর আসবেই না আর এই দেখুন আমার ফেভারিট জায়গা এটা হচ্ছে পাতিলের সেকশন তো পাতিল তো আমার অনেক মানে অনেক অনেক প্রিয় আমি হাড়ি পাতিলের পাগল তো আমি যখনই আসি একটু দেখে নিই কী কী আসছে আর তারা সব সবসময়ই কিন্তু নতুন নতুন কালেকশন নিয়ে আসে আর টি এর হাড়ি পাতিলের কালেকশন কিন্তু খুবই খুবই সুন্দর আর খুবই কোয়ালিটি তো আমি যখনই আসি দেখে নিই তো দেখা যায় যে সব সময়ই তারা ডিফারেন্ট ডিফারেন্ট মানে হাড়ি পাতিল নিয়ে আসে আর অন্য কোনো শপে কিন্তু এরকম পাতিলার পাওয়া যায় না তাদের মতো আর আজকে কিন্তু আমি টিকে থেকে অনেকগুলো শপিং করেছি আর অনেক কম দামেও পেয়েছি তো ইনশাল্লাহ আপনাদেরকে গড়ে গিয়ে দেখাবো কি কি কিনেছি আর এই সেকশন থেকেও আমি একটা জিনিস কিনেছি অনেক চিপে আর অনেক ভালো সুন্দর দেখতে তো এগুলো দেখাবো আপনাদেরকে নিয়ে ঘরে আর এই হচ্ছে টিকেম্যাক্সের একটা সেলের সেকশন তো সেইলের জায়গাতে কিন্তু অনেক কিছু ভালো ভালো জিনিস পাওয়া যায় তো আপনারা কেউ যদি মানে টিকেম্যাক্সে যান তো সেইলের একটা সেকশন আছে এই জায়গাতে দেখতে পারেন তো আমি যখনই আসি একটু দেখে নিই যে কী কী সেল দিয়েছে আর সেইলে কিনতে কিন্তু আমার অনেক ভালো লাগে কারণ এটা অনেক চিপে পাওয়া যায় জানি না অন্যদের কীরকম তো আমার অবশ্য খুব ভালো লাগে সেলে কিনতে আর এই তো আমার শপিং করা শেষ তো এখন পে করবো এখানে দাঁড়িয়ে আছি আমরা তো আমরা বলতে আমার মানে আমার যাও গিয়েছিলেন শপিং করতে তো আমার যাকে গিয়ে টিকে মেক্সে পেয়েছি তা আমার যাও আমাকে একটা গিফট করেছেন তো দেখাবো আমার যা আমাকে কি গিফট করেছেন তো আমরা চলে আসছি এখন গড়ে আর গড়ে এসে খাওয়া দাওয়া করে তারপর ভাবলাম আস্তে আস্তে আপনাদের সাথে শপিংগুলা দেখাবো যে কি কি শপিং করেছি আর আমার শপিংগুলো তো অনেকে অনেক পছন্দ করেন আমার লাস্ট একটা আইকার ব্লগে কিন্তু অনেকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে আমার জিনিসগুলো অনেক সুন্দর হয়েছে তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে আপনারা অনেক সাপোর্ট করছেন আর আমার শপিং ও সবার মানে সবার কাছে ভালো লাগছে তো উৎসাহ লাগে কেউ যদি মানে সুন্দর সুন্দর কমেন্ট করে আর ভিডিও করতেও ভালো লাগে তো ভাবলাম যে আমার যে সবসময় শপিংগুলো করি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর সবাই মনে করে একটা লাইকও দিয়ে দেবেন আর এই হচ্ছে আমার শপিংগুলা তো এগুলো একটা একটা করে সব কিছু বার বের করছি ব্যাগ থেকে তো আপনাদেরকে দেখাবো আর এগুলা কিন্তু আমি আজকে অনেক সস্তায় এনেছি আর এগুলো আমি আজকে সেইলে এনেছি অনেক কিছু আর আমার যাও আমাকে একটা গিফট করেছেন এটাও আপনাদেরকে দেখাবো যে আমার যা কোন জিনিসটা আমাকে গিফট করেছেন তো দেখুন আপনারা আমি কি কি নিয়ে আসছি তো এখানে আমি প্রথমে দেখাচ্ছি যে আমি এখানে এনেছি স্পাটুলা অ্যান্ড সাথে আছে কুকি কাটার সেট তো এই দুইটাই কিন্তু সেলে দিয়েছে তো দুইটা কিন্তু আমার টু পাউন্ড হয়েছে আর এই মানে স্পুনটা হয়েছে ওয়ান সেভেন্টি আই থিঙ্ক আসলে প্রাইসটা দেখা যাচ্ছে না আমি মানে ভেবেছিলাম দেখা মানে দেখা যাবে তো আসলে প্রাইসটা দেখা যাচ্ছে না এগুলো টু পাউন্ড করে হয়েছে আর একটা হয়েছে ওয়ান সেভেন্টি তো আসলে এগুলো হাফ প্রাইজে দিয়েছে আর সেল থেকে আমি এগুলো এনেছি আর এখানে একটা তেলের মানে তেল রাখার জন্য এটা বোতলটা এনেছি তো এটা থ্রি হয়েছে এটা অবশ্য সেল না এটা ফুল প্রাইজই ছিল আর এখানে আমি দশটার বোল সেট এনেছি মানে পাঁচটা বোল আর পাঁচটা ডাকনা তো পাঁচটা বোল আর পাঁচটা ডাকনায় দশটা সেট ওরা লিখে দিয়েছে বক্সের মধ্যে তো দশটার সেট তো এইগুলা কিন্তু অনেক সুন্দর আর অনেক কিউট আমার অনেক ভালো লেগেছে আর এই সেটটা হয়েছে সিক্স পাউন্ড তো আমি আপনাদেরকে প্রাইসটা পরে দেখাই মানে দেখিয়ে দেব। আর এই সেটটা কিন্তু অনেক মানে কিউট কি বলবো আপনাদেরকে দেখুন আপনারা অনেক সুন্দর কিন্তু এই সেটটা আর এটাও কিন্তু সেইলে এনেছি আর এই দেখুন পাঁচটার সেট আর এগুলো খুবই কিউট দেখতে ছোটো ছোটো আর আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই তো হচ্ছে প্রাইসটা সিক্স পাউন্ড তো আসলে প্রাইসটা ভালো করে দেখা যাচ্ছে না আমি ভেবেছিলাম যে মনে হয় ক্যামেরাতে উঠবে আসলে উঠেনি তো আমি পরে দেখিয়ে দেব। আর এই হচ্ছে আমার অনেক ফেভারিক একটা জিনিস এনেছি অনেক সুন্দর এই জিনিসটা এই যে ডিসটা দেখতে পাচ্ছেন এটা মানে আমি সেলে এনেছি আর দেখুন এটা অনেক সুন্দর আমার তো অনেক ভালো লেগেছে আর এটা এটাও হচ্ছে সিক্স পাউন্ড আমার কাছে মনে হয় যে টিকে মেক্সে মনে হয় সবগুলা সিক্স পাউন্ডই দেয় আসলে আমি এমনিতেই বলছি আর প্রায়ই জিনিসগুলো আমার সিক্স পাউন্ড হয়েছে তো তাই একটু বললাম তো এটাও সিক্স পাউন্ড হয়েছে আর এটা কিন্তু অনেক সুন্দর যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো আর এখন দেখাবো আমি একটা ফ্রাই প্যান আর একটা মানে দুইটা ফ্রাই প্যান এনেছি ফ্রাই ও সেইলে এনেছি জানি সবাই বলবেন যে আমি এতো পাতিল দিয়ে কী করি আসলে আমি যখনই মানে শপে যাই আর দেখি যে ভালো প্রাইজে দিয়েছে তখন আমি এগুলো নিয়ে আসি জানি না আমি আসলে পাতিলের পাগল তাই এগুলো নিয়ে আসি আমার অনেক ভালো লাগে আর এটা প্রথমটা যে গ্রেটা এটা হচ্ছে সিক্স পাউন্ড আর এই ব্ল্যাকটা হচ্ছে টেন পাউন্ড তো ভালো প্রাইজে পেয়েছি তাই নিয়ে আসলাম আর আসলে অনেক দেখা যায় যে অনেকের অনেক ধরনের শখ থাকে তো আমার হাঁড়ি পাতিলের শখ আর আমার আসলে গড়ের জিনিস কিনতে অনেক ভালো লাগে আর এটা আমার মানে একটা শখ বলতে পারেন কারণ অনেকের দেখা যায় যে অনেক ধরনের শখ থাকে কেউ হয়তোবা মানে কাপড় কেনার শখ কেউ হয়তোবা মেকআপ কিনতে ভালো মানে পছন্দ করেন কেউ হয়তো বা জুয়েলারি খেয়েও আছে আমার মতো গড়ের জিনিস তো আমার আসলে বেশি মানে বিশেষ করে গড়ের জিনিসটাই আমার কাছে অনেক ভালো লাগে আর আমি প্রায়ই গড়ের জিনিসগুলাই কিনে নিয়ে আসি আর হাঁড়ি পাতিল আমার দেখতে অনেক ভালো লাগে আর আমি আসলে অনেক দাম দিয়েও অনেক কিছু কিনি না প্রায় জিনিসই কিন্তু আমি সেইলেই কিনে আনি মানে খুব কম আমি ফুল প্রাইজে কিনে আনি আমার যখন দেখা যায় যে সেইলে ভালো প্রাইজে দিয়েছে তখন আর জিনিসগুলো আমার দেখতেও ভালো মানে পছন্দ ভালো লাগে তখন আমি এগুলো নিয়ে আসি এমনিতে আমি আসলে সব সময় নিয়ে আসি না আর এ হচ্ছে এই যে দেখাচ্ছি প্রথম যে বোলগুলা ছোটো ছোটো বোলগুলো আর এই এই যে ডিশটা এগুলা এই দুইটা কিন্তু আমার যা আমাকে গিফট করেছে তো অনেক সুন্দর এই জিনিসগুলা তো আমার যাকে থ্যাংক ইউ তো উনি যদি আমার ব্লগটা তো উনি তো আমার ব্লগটা দেখবেনই তো এই জন্য ব্লগের মধ্যে ওনাকে থ্যাংক ইউ বলে দিলাম আবার তো এই ডিশগুলা এই যে ডিশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর আর এই ডিশটা কিন্তু মানে এক মানে সুন্দর দামটাও কম আছে আর এই বোলগুলা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বোল এগুলো হয়েছে চারটা ফাইভ তো এইগুলো অলরেডি আমার কাছে আছে তো আমার যা আমাকে ম্যাচিং করার জন্য এগুলো আমাকে গিফট করেছেন উনি বলেছেন যে তোমার তো অলরেডি এগুলো আছে তো আমি আরও দিয়ে দিলাম আর আমারও দরকার ছিল ছোটো ছোটো বইগুলোর বেশি দরকার ছিল কারণ আমি আগে আমি আটটা কিনেছিলাম তো অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আমরা একসাথে মানে দাওয়াত হলে একসাথে হই তো তাই আমার আর একটা আরও চারটা দরকার ছিল তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার আগেরগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি এগুলোও টিকে মেক্স থেকে কিনেছি আর এই বোল আর আরও আটটা ছোটো বোল তো সার্ভিং ডিশ আর আটটা ছোটো বোল আমি এগুলোও কিনেছিলাম টিকে মেক্স থেকে তো মাঝে মধ্যে আমি যাই আর মানে পাওয়া যায় না তো হঠাৎ এই সেদিন পেয়ে গেছি আর আমার যাও আমাকে এগুলো মানে দিয়ে দিয়েছেন যে আমি এটা তোমাকে গিফট করলাম তো ওই ডিশটাও গিফট করেছেন আর বোলগুলোও পেরেছেন আর এই হচ্ছে আমার এই দুটোও আমি কিন্তু আগে টিকে মেক্স থেকে কিনেছিলাম তো আমি আরেকটা ব্লগে আমার অন্য একটা ব্লগে শেয়ার করেছিলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন তো এই ডিশগুলোর সাথে কিন্তু আমার যা এই সার্ভিং ডিশটা আমাকে গিফট করেছেন মানে ম্যাচিং করার জন্য কারণ আমার এখন সবগুলা জিনিসই কিন্তু সাদা আর এই হচ্ছে একটা হাড়ি হাড়ি আমি এই পাতিলটা কিনেছিলাম টিকে মেক্স থেকে অনেক আগে তো একটু ভিডিও করে রেখেছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার মানে করছি কারণ এই পাতিলটা আমার অনেক অনেক ফেভারিট একটা পাতিল অনেক সুন্দর তো এটা আমি আগে ভিডিও করে রেখেছিলাম তাই একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা কিন্তু অনেক বড় এইটা মনে হয় থার্টি টু মনে হয় থার্টি টু সেন্টিমিটার এটা অনেক বড় এটার মধ্যে অনেক কিছু মানে রান্না করতে পারা যাবে রান্না করা যাবে তো আমি আসলে একদিন ইউজ করেছি এখনো করিনি একদিন শুধু ইউজ করেছি আর এই হচ্ছে এই পাতিলটা আর এই হচ্ছে আজকের আমার টিকে ম্যাক্সের শপিংগুলা তো আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর আশা করি ভালো লাগবে কারণ আমার আগের ব্লগুলো যে শপিং করেছিলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করেছে আপনারা অনেক পছন্দ করেছেন হয়তোবা আজকেরটাও আপনার কাছে ভালো লাগবে তো আমি যখন আগের প্রাইসগুলো দেখিয়েছিলাম ভালো করে দেখা মানে দেখা যায়নি তো ওটা আবার দেখিয়ে দিলাম যে সিক্স পাউন্ড করে কিনেছিলাম এই ডিশটাও কিনেছিলাম সিক্স পাউন্ড করে আর গোলগুলোও সিক্স পাউন্ড আর এগুলা ছিল টু পাউন্ড করে ওয়ান সেভেন্টি আর টু পাউন্ড করে তো আর একবার দেখিয়ে দিলাম প্রাইসগুলা যে আমি একেবারেই সস্তাতে এগুলো কিনে এনেছি তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নেব তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি আর যারা করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহর জন্য আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম